শনিবার নরসিংগড়ে জুডিশিয়াল একাডেমিতে দশম জুডিশিয়াল কনক্লেভ অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুডিশিয়াল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনচার্জ বিচারপতি অরিন্দম লোধ, ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং, বার কাউন্সিল অব ত্রিপুরার চেয়ারম্যান রতন দত্ত, হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন প্রমুখ। অনুষ্ঠানে ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির নিউজ লেটার শৈশবের উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশের বিচার ব্যবস্থার সুফলগুলি তুলে ধরেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত। তিনি বলেন, বিচার ব্যবস্থা দেশে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি এবং দেশবাসীর মধ্যে সামাজিক একতা রক্ষার অন্যতম মাধ্যম। হাউ ইন হোয়াট সার্কামস্টেন্সেস এন্ড ইন হোয়াট ম্যানার ইউ আর অ্যালাউড, ইউ নিড এন্ড ইউ মাস্ট এক্সারসাইজ দোজ পাওয়ারস, এন্ড দ্যাট ইজ দি জব অফ দি জুডিশিয়াল একাডেমিজ নাওডেজ, দ্যাট নিড টু বি দিস কাইন্ড অফ স্পেশালাইজড ট্রেনিং প্রোগ্রামস নিড টু বি প্রোভাইডেড অন দি প্ল্যাটফর্মস অফ দি। এই অনুষ্ঠান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমলপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত ভবনের উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।